হাই বন্ধু, আমি দিনেশ। আমার ছাদ বাগানে তোমাদের স্বাগত। আজ তোমাদের আমি দেখাবো সেই কলোরাডো ওয়াটার লিলি, যার পটিং এবং মাটি তৈরি তোমাদের আমি দেখিয়েছিলাম। তা বন্ধু, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। পাশে থাকা বেল বাটন প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তা বন্ধু, আরও একটা অনুরোধ, অবশ্যই তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখো। দেখো বন্ধু, সেই ফুল আমার খুবই সুন্দর। মোটামুটি 40 থেকে 42 দিনের মাথায় আমি এই ফুল পেয়েছি। এছাড়া দেখো, খুব তাড়াতাড়ি এই গাছের চারা বের হয়। এই যে ছোট পাতাটা দেখতে পাচ্ছ, এটা ছোট চারারই পাতা। এদিকেও একটা আছে। মোটামুটি ফুল হতে হতেই চারা হয়ে যায়। তা বন্ধুরা, আমার এই ভিডিও আজ তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আগের যে ভিডিও আমি তোমাদের দেখিয়েছিলাম তার পরের যে পার্টটা, অর্থাৎ যেখানে আমি ছেড়েছিলাম তার পরের অংশ থেকে আমি ফুল আসা পর্যন্ত তোমাদের দেখাবো। আরও একটা বিশেষ হচ্ছে, ফুলগুলো মোটামুটি 3-4 দিন ফুটতে থাকে এবং রোদেও অসুবিধা হয় না, অন্যান্য সাপ্লাই যা হয়। দেখো তাহলে, চলো তাহলে দেখি। এই যে দেখতে পাচ্ছ, এটা লাগানোর 7 দিনের পরের আমার গাছ। আগের ভিডিওতে তোমাদের আমি 6 দিনের যে গাছটা যে পজিশনে ছিল সেই পর্যন্ত দেখিয়েছিলাম, এটা 7 দিনের গাছ দেখতে পাচ্ছ। তা বন্ধুরা, আগের ভিডিওতে আমি মাটি তৈরিও তোমাদের দেখিয়েছি কিভাবে এই গাছের মাটি তৈরি করে এই গাছকে পটিং করব। তা যাদের কাদা মাটির সমস্যা, তার যদি শুকনো এঁটেল মাটি হয়, সেই মাটিতেও তুমি সুন্দর কাদা বানিয়ে নিতে পারবে। আমি প্রথমেই যেটা করেছিলাম ওই ভিডিওতে দেখিয়েছি তোমাদের, তোমরা কি করবে, গোবর সার বা ভার্মি নিয়ে তার সঙ্গে একটু হাড় গুঁড়ো মিশিয়ে নিয়ে নিচের নেবে, তার উপর এঁটেল মাটি দিয়ে জল দিয়ে দেবে, সমান সমান করে জল দিয়ে দেবে। দেখবে একদিন রেখে দিলেই কাদা হয়ে যাবে, পরের দিন ওই কাদাটাকে ভালো করে মেখে নিয়ে তার ভিতর গাছ পটিং করে দেবে। তো বন্ধুরা, এর মাঝে আমি কিন্তু আর কোনো সার দিইনি, কিচ্ছু করিনি, শুধুমাত্র জলটা যখন অতিরিক্ত গরম হয়ে গেলে ওভারফ্লো করে দিয়েছি। দেখতে পাচ্ছ 28 দিনের মাথায় আমার এই গাছ। দেখো, এটা 5 সপ্তাহ পরে আমার গাছের এই পজিশন এসছে, প্রচুর পাতা। জলের গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। দেখো, আমার ফার্স্ট কুড়ি এসছে, দেখতে পাচ্ছ প্রথম কুড়ি। সেটা হচ্ছে, জলের গাছ তোমাকে তেমন বেশি যত্ন নিতে হয় না, শুধুমাত্র একবার লাগিয়ে দাও, প্রথমে একটু কষ্ট করে লাগিয়ে দাও, তারপরে আর কোনো তোমার যত্ন কিছু দরকার নেই, পুরো গাছটা তোমার হয়ে যাবে এবং তোমাকে ফুল দিয়ে যাবে কন্টিনিউ। দেখতে পাচ্ছ কুড়িটা জলের উপরে উঠে এসছে। তা বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আবারও বলছি তোমাদের, বিভিন্ন ধরনের ওয়াটার লিলি আমার রয়েছে, সেগুলো তোমাদের এক এক করে তোমাদের সামনে আমি নিয়ে আসব। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে। এই যে প্রথম দেখতে পাচ্ছ, 20-র পরে প্রথম ফুটেছে ফুলটা, সকালের দিকে ফুটেছিল 9টার দিকে, এবং মোটামুটি 2-2.5-3 পর্যন্ত ফুলটা থাকে, পরের দিন আবার ফোটে। এভাবে বেশ কয়েকদিন ফুলটা ফুটে চলেছে। দেখো কি সুন্দর, অসাধারণ কালার এই ওয়াটার লিলিটা। আরও কয়েকটা ওয়াটার লিলি তোমাদের সামনে আমি পরে নিয়ে আসব, সেগুলো পটিং প্লাস সেগুলোর ফুল। তা বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।